মিনটাইম ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে। 11ই নভেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত এই ভোটার লিস্টেই কিন্তু পঞ্চায়েত ইলেকশন হবে, অ্যাসেম্বলি ইলেকশন হবে, এমপি ইলেকশন হবে, কাউন্সিলর ইলেকশন হবে। সুতরাং কারেকশন বলুন, অ্যাডিশন বলুন, ডিলিশন বলুন, নতুন ভোটারদের নাম সংযোজন করবেন 18 বছর বয়স হলেই যে কেউ নাম তোলার অধিকারী। এবছর থেকে নতুন নিয়মে 17 বছর বয়স উত্তীর্ণ হলে নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে। সারা বছর ধরে কন্টিনিউয়াস আপডেট সিস্টেম অনুযায়ী বছরে 4 বার ভোটার লিস্ট নবীকরণ হবে, 1লা জানুয়ারি, 1লা এপ্রিল, 1লা জুলাই, 1লা অক্টোবর। 17 বছর অতিক্রান্ত হলেই যারা নথিভুক্তরা থাকবেন, 18 বছর হলেই তার ভোটার লিস্টে নাম উঠে যাবে। এর জন্য কিন্তু আমাকে ব্লকে, আমি বক্সিদাকে বলবো, যেটা প্রত্যেকটা ব্লকে ব্লকে।